আজকে এমন কিছু কথা আমি বলবো যে কথাগুলো জানলে আপনার জীবনে কখনো অভাব আসবে না, অভাব কখনো আপনার জীবনে থাকবে না, জীবনে কখনো অর্থ সংকটের মধ্যে আপনাকে পড়তে হবে না। এবং এইটুকু বলতে পারি, দিনে দিনে আপনার অর্থ সম্পদ বৈভব বাড়তেই থাকবে। মানুষের জীবনে অনেক সময় দেখা যায় তার কর্মগত কারণে বা পেশাগত কারণে সে অর্থ বা টাকা পয়সা হয়তো পেয়েও যায়, কিন্তু তার মধ্যে কিছু মানুষের অর্থ বা টাকাটা কিন্তু চলে যায়, কোনো না কোনোভাবে সেই অর্থ তার হাত থেকে বেরিয়ে যায়। অনেকের আবার এই জিনিসটা থাকে যে তাদের টাকা পয়সা কিন্তু কোনো দিন আসতেই চায় না, মানে অর্থ যে করেই হোক তাদের কাছে থাকতেই চায় না বা আসতেই চায় না। তো এর মূল কারণ কিন্তু যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি, আমাদের জীবনে কিছু কাজ সবসময় মেনে চলতে হয় বা কিছু জিনিস যদি আমরা একটু কষ্ট করে করতে পারি, খুব সামান্যতম জিনিস, তাহলে জানবেন আমাদের কিন্তু এই দারিদ্র নামক অভিশাপ থেকে আমাদের সারা জীবন মুক্তি ঘটে। কারণ দেখুন, মানুষের অর্থের সমস্যা চিরকাল থাকে বা আছে, কিছু সংখ্যক মানুষ থাকে তাদের অর্থনৈতিক অবস্থাটা অত্যন্ত ভালো, তাদের কোনো অসুবিধা হয় না, কিন্তু তাদের সেই সংখ্যাটা কিন্তু অতিমাত্রায় কম। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ম্যাক্সিমাম অর্থের একটা কম বেশি সমস্যা থাকে। এখন আমরা কি করব, আমরা কোনো না কোনোভাবে কোনো ভাগ্য ভালো বা কোনো কিছু দিয়ে বা নিয়ে আমরা সেই অর্থর যে ভাগ্যটা আছে, যে অভাবটা আছে, সেই অভাবটাকে আমি চির বিদায় জানাবো, এবং যাতে আমার হাতে অর্থ আসে বা টাকা পয়সা আসে সেই জিনিসটা আমাকে করতে হবে। তাহলে দেখুন, শুধু তো কথা দিয়ে আমরা এগুলো পারবো না, আমাদের কাজ করতে হবে। তাহলে আমি কি কাজ করব যাতে করে অর্থটা আমার কাছে আসে এবং আমি গরিব হব না এবং আমার কাছ থেকে অর্থ যাবেও না এবং দিনে দিনে আমার অর্থ সম্পদ বাড়বে? তার জন্যে প্রথম যে জিনিসটা আমাকে করতে হবে সেটা হচ্ছে অন্তত 5 জন ব্রাহ্মণকে আমাকে সেবা দিতে হবে, 5 জন ব্রাহ্মণ। এবার দেখা যাচ্ছে যে এই 5 জন ব্রাহ্মণ, দেখা যাচ্ছে জানবেন যারা পুজো করে ব্রাহ্মণ, যারা বিশেষ করে, এবার ব্রাহ্মণ মানে যে যারা পুজো করে সেই ব্রাহ্মণ দেখা যাচ্ছে আপনি পেলেন না, তাহলে যাদের টাইটেল চক্রবর্তী, ভট্টাচার্য বা ব্যানার্জি, তারা তো ব্রাহ্মণ। এইবার এই ব্রাহ্মণ যারা মানুষ আছেন, আপনি যে কোনো, সেটা হতে পারে কিন্তু আপনার বন্ধু বান্ধব, হতে পারে আপনার নিকটস্থ আত্মীয়, হতে পারে আপনার কাছের কোনো মানুষ, মোট কথা 5 জন যে কোনো ব্রাহ্মণ, মুখার্জি, তো যাদের আপনারা জানেন কোন কোন মানুষ ব্রাহ্মণ হন বা এমনি অন্য টাইটেলের মানুষও ব্রাহ্মণ হয়, তো মোট কথা ব্রাহ্মণ সেবা করতে হবে। দেখুন, আমরা যদি ব্রাহ্মণ সেবা করি তাহলে জানবেন আমাদের প্রচুর পূর্ণ লাভ হয় এবং স্বাভাবিকভাবে আমাদের অনেক কিছু দারিদ্রতা নামক দোষ, আমি অনেক গবেষণা করে দেখেছি বা আমি অনেক শাস্ত্রেও লক্ষ্য করা গেছে যে মানুষ যদি কোনো কিছু দান করে তাহলে তার কিন্তু অভাব জিনিসটা কিন্তু কেটে যায়। কারণ জানবেন এটা হয়তো আমাদের কোনো কর্মের ফল বা হয়তো পূর্বজন্মের মানে কর্মের ফলই বলতে পারেন, যে আজকে আমরা প্রচণ্ড অভাবের মধ্যে আছি, দিন যাপন করছি, তাহলে আমরা সেই জিনিসটাকে কাটাতে তাহলে আমরা কি করব? সারা জীবন তো একটা মানুষ অভাব নিয়ে বেঁচে থাকতে পারে না, তাহলে সেটা আমরা কি করব? তাহলে আপনি 5 জন ব্রাহ্মণকে দান মানে খাওয়ান, সেবা দিন, সে তাদের ভাত খাওয়াতে পারেন, তাদের কোনো কিছু দিতে পারেন, কোনো অর্থকড়ি সামান্যতম দিতে পারেন বা তাদের কোনো জিনিস বা দ্রব্য দিতে পারেন যেটা আপনার সামর্থ্য। আপনাকে যে সোনার গয়নাগাটি বা জিনিসপত্র মূল্যবান কোনো সম্পদ দিতে হবে তা কিন্তু নয়, আমি পরপর করে লিখে দেবো আপনাদের, সেটা আগে একটু বলে নিই। দ্বিতীয়ত যে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে, 1 নম্বর হচ্ছে 5 জন ব্রাহ্মণ। দেখুন, পাঁচজন ব্রাহ্মণকে সেবা, 1 নম্বর 5 জন ব্রাহ্মণকে সেবা, যে কোনো 5 জনকে আপনাকে সেবা করতে হবে, যে কোনো 5 জন ব্রাহ্মণকে সেবা করতে হবে। এইবার আপনি হয়তো একসাথে পেলেন না, কোনো অসুবিধা নেই, ঘাবড়ানোর কিছু নেই,
আপনি একজন দুজন করে, টোটাল পাঁচজন করলে হবে। যে কোনো পাঁচজনকে কোনো মানুষ জানবেন, যদি আপনি কোনো কিছু দিতে পারেন বা কিছু খাওয়াতে পারেন, এইটুকু বলতে পারি। আপনার শত জন্মের দুঃখ দারিদ্রতা নাশ হয়, এটা সব সময় জানবেন। পাঁচজন ব্রাহ্মণকে, তার জন্য জানবেন আমরা পুজো করলে সব সময় পুজো করার পরে একটা দক্ষিণা দিই ব্রাহ্মণকে, বা তাদেরকে তুষ্ট করার চেষ্টা করি। ব্রাহ্মণকে আমরা সব সময় ফল এই জাতীয় কোনো কিছু দেই। কেন দেই? কারণ হচ্ছে ব্রাহ্মণ সেবা করলে জানবেন আমাদের অনেক কিছু পুণ্য লাভ হয়, কারণ তাদের মধ্যে অনেক কিছু শক্তি থাকে। এবার সেই জিনিসগুলো আমাদের দুঃখ দারিদ্রতা এইগুলো নাশ করে। তাই পাঁচজন ব্রাহ্মণকে আপনাকে সেবা দিতে হবে। দু নম্বর হচ্ছে যে আপনাকে যে কোনো তিনজন অসহায় দারিদ্রতা মধ্যে যারা আছে, অথবা যে কোনো তিনজন সাধু, সাধুক আমরা কাদেরকে বলবো, যারা বিশেষ করে দেখবেন বিভিন্ন মন্দিরে থাকে বা হয়তো ঠাকুরের ওখানেই থাকে, মন্দিরেই থাকে, আপনি তারাপীঠ গেলে পাবেন, দক্ষিণেশ্বরও হয়তো পেতে পারেন, এরকম বড় বড় মন্দির যেখানে আছে সেখানে দেখবেন কামাখ্যায় আপনি পাবেন সাধু, বা মাঝখানে গঙ্গাসাগরে মেলা হয়েছিল সেই গঙ্গাসাগরেও দেখা গেছে সাধু, প্রচুর সাধু। তো আপনি এরকম তিনজন সাধু, আপনি তিনজন সাধুকে তুষ্ট করুন, অর্থাৎ তুষ্ট বলতে তাদের কিছু দিন বা দান করুন, সে 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, আপনার সামর্থ্য মতো, বা তাদের কিছু খেতে দিতে পারে, তারা যেটা খেতে চাইছে। এমনি জানবেন মানুষকে যদি কোনো মানুষ কখনো কোনো কিছু খেতে দেয়, তাহলে সেটা অত্যন্ত শুভ ফল দেয়। এটা আমি আগেও বলেছি, যে কোনো তিনজন সাধুকে তিনজন সাধুকে সেবা সেবা বলতে কিন্তু আপনাকে যা সরি এখানে 2 নম্বর হবে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, যে কোনো সাধুকে আপনাকে সেবা দিতে হবে। তো এবার দেখুন, তিনজন সাধু, এবার সাধু কোথায় পাবেন আমি সেটা বলে দিলাম, তারাপীঠ পেতে পারেন, মানে যে কোনো বড় বড় তীর্থক্ষেত্রগুলো আছে, তারাপীঠ, কামাখ্যা, গঙ্গাসাগর মেলা অবশ্য হয়ে গেছে, এখন তো কেউ আর গঙ্গাসাগরে যেতে পারবে না এই সাধুকে মানে সেবা দেওয়ার জন্য। আপনার যেটা সুবিধা হয়, কাছে পিঠে দেখুন অনেকেই থাকেন, এটুকু বলতে পারি আপনাদের অঞ্চলে যেখানে যে যেখানে থাকেন সেখানে দেখবেন যেখানে মন্দির আছে দেখবেন ওখানে অনেক মানে থাকে, অনেকে থাকেন, থেকেই যায়, তারা কিন্তু সাধু, তাদেরকে আপনি কিছু দিতে পারেন। তিনজন, যে কোনো তিনজন আপনাকে একটু কষ্ট করে দিতে হবে, তবে এই জিনিসটা করলে আমি বলতে পারি শত জন্মের দারিদ্রতা আপনার কিন্তু কেটে যাবে, কখনো অভাব বিশেষ করে। আর বিশেষ করে যারা জানবেন আমাদের, দেখুন প্রত্যেকটা জিনিস আমরা একথা তো আমাদের স্বীকার করতে হবে, গ্রহগত কারণে কিন্তু এই জিনিসগুলো হয়, তখন গ্রহগত দিকটা আপনার কিন্তু ভালো হয়ে যাবে, শনি আপনার বিরাট ভালো হবে। নাম্বার 3 হচ্ছে আপনাকে হিজড়ে, আমি একটু বলে দিই আগে, হিজড়ে, যে কোনো হিজড়ে, একজন হিজড়েকে আপনাকে কিছু দিতে হবে, যে কোনো একজন হিজড়েকে অবশ্যই আপনাকে কিছু না কিছু দান করতে হবে, যে কোনো একজন হিজড়েকে। যদি আপনি হিজড়েকে কিছু দিতে চান তাহলে সেটা হয় শনিবার না হলে বুধবার, বারবার করে বলছি হয় শনিবার না হলে বুধবার আপনাকে দিতে হবে দানটা, যে কোনো হিজড়ে। দান করতে হবে কিছু হিজড়েকে, দান একজন, এটা কিন্তু হিজড়ে কিন্তু একজন, একজন হিজড়েকে আপনি দিতে হবে, যে কোনো বুধবারে করতে পারেন, যে কোনো শনিবার করতে পারেন। জানবেন যারা হিজড়ে হয় দেখবেন আমাদের যখন বাড়িতে যখন নবাগত আসে, অর্থাৎ আমাদের যখন কোনো শিশু জন্মগ্রহণ করে, তখন কিন্তু তারা কিন্তু প্রত্যেকের বাড়িতে যান, এবং এটা আমাদের মানে বিশ্বাস বা এটা সত্যিকারেরও যে তাদের মধ্যে কিন্তু প্রচুর শক্তি থাকে। হয়তো তারা হয়তো একটু টাকা পয়সা দাবি করেন বলে হয়তো অনেক মানুষ হয়তো রেগে যান, কিন্তু দেখুন তাদের তো, তারা তো এটা করেন, তো এটা রাগের কিছু নেই, হয়তো খারাপ লাগতে পারে আপনাদের, কিন্তু আমি এইটুকু বলতে পারি কোনো মানুষ, এইটুকু আপনাদেরকে আজকে একটা সিক্রেট কথা বলি, কোনো হিজড়ে যদি কোনো মানুষের উপরে কোনো যদি আশীর্বাদ দেয় অন্তর থেকে, তাহলে জানবেন তার কিন্তু কখনো অভাব আসে না, কারণ তাদের মধ্যে কিন্তু একটা শক্তি থাকে সব সময়। এই যে 3টে পয়েন্ট আমি বললাম, যদি কেউ এটা মানতে পারে, এইটুকু বলতে পারি তার যত অভাবই থাকুক, যত দেখুন আপনি একটা অভাব বা দারিদ্রতা কাটাবেন, বা আপনার কখনো এই এই 3টে করতে পারলে আপনার টাকা পয়সা আরও বাড়বে দিনে দিনে, এটুকু আমি মানে খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনার টাকা পয়সা অর্থ সম্পদ বাড়বে, কখনো কমবে না। তার জন্য দেখুন আপনাকে একটু হলেও কষ্ট করতে হবে। যে কোনো 5 জন ব্রাহ্মণকে সেবা দিতে হবে, এখানে 5 জন ব্রাহ্মণ মানে আপনি 1-2 জন করে মানে করতে পারেন,
আর সেই ব্রাহ্মণ হতে পারে আপনার বন্ধু বান্ধব, আপনি তো 5 জন ব্রাহ্মণ খুঁজেও পাবেন না, আপনার বন্ধু বান্ধব যে কোনো কাছের লোক, যাদের মুখার্জি, ভট্টাচার্য, ব্যানার্জি যাদের টাইটেল আছে, তাদেরকে কিছু না কিছু দিতে হবে 5 জন ব্রাহ্মণকে। যদি খাওয়াতে পারেন সেটা সব থেকে ভালো হয়, বা না হলে কোনো কিছু দিন। এখনকার দিনে দেখুন খাওয়ানোটা একটু টাফ মানুষের। আর যে কোনো 3 জন সাধুকে, আমি তো বলেই দিলাম সাধু কোথায় পাবেন, যে কোনো 3 জন সাধুকে আপনাকে সেবা দিতে হবে, এবং যে কোনো 1 জন হিজড়েকে হয় বুধবার না হলে শনিবার আপনি কিছু দিন, যেটাতে সে খুশি হয়, একটু জানবেন যে আপনি খুশি তো, যখন একটা হিজড়েকে কিছু দেবেন তখন জিজ্ঞাসা করবেন আপনি খুশি তো, দেখুন খুশি ব্যাপারটা কিন্তু অন্য, তার মানে সে আপনার থেকে সমস্ত সম্পদ নিশ্চয়ই চেয়ে নেবে না, সামান্য হয়তো জিনিস সে চাইবে, সে 10 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক। কিন্তু এই যে আপনি কি বড় ভালো কাজ করলেন আপনি কিন্তু কল্পনা করতে পারবেন না। এই 3 জন ব্যক্তিকে যদি আপনি দিতে পারেন, মানে যে 3টে পয়েন্ট আমি বললাম, এইটুকু বলতে পারি আপনার যতই অভাব থাকুক, যতই গ্রহের দশা থাকুক, সে শনির দশা, রাহুর দশা, মঙ্গলের দশা, যে কোনো দশা থাকুক, আপনার কোনো স্টোন না পড়লেও হবে, এটুকু বলতে পারি খুব দায়িত্ব নিয়ে। এই এই 3 জন আপনি 3টে পয়েন্ট যদি পূরণ করতে পারেন, আপনার যত কঠিন সমস্যাই থাকুক সেটা আপনার কাটতে বাধ্য, বিশেষ করে অর্থনৈতিক টাকা পয়সার দিক থেকে বললাম। করে দেখুন তারপরে ফল পাবেন, আমাকে একটু জানাবেন SMS করে বা বাই ফোনে যে আপনি ঠিক বলেছেন না ভুল বলেছেন। ধন্যবাদ, ভালো থাকুন।